হ্যালো বন্ধুরা যেটি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত এর আগের দিন আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলোর নাম বলেছিলাম এবং রাসায়নিক গঠন অনুসারে যে শ্রেণী বিভাগটা সেটা আলোচনা করেছিলাম আমরা আজকে আসবো তাপমাত্রার বিশেষে উষ্ণতার উপর নির্ভর করে যে শ্রেণী বিভাগটা করা হয় যে ছটি ভাগে ভাগ করা হয় সেই ছটা ভাগ এক এক করে আলোচনা করব। তো চলো শুরু করা যাক এক নম্বর হলো টপ টফোস্পিয়ান এখানে গ্রিক শব্দ টপোস কথার অর্থ হলো পরিবর্তনশীল এবং স্পিয়ার অর্থ হলো মণ্ডল তাহলে যেই স্তরটি পরিবর্তনশীল সেই স্তর পরিবর্তনশীল স্তরটি টফোস্পিয়ান এক কথায় এটি ভূপৃষ্ঠের একেবারে নিচের ভূপৃষ্ঠের কাছের স্তর আর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হলো টফোস্পিয়ান এখানে ঝড় বৃষ্টি জলীয় বাষ্প তুষারপাত এবং প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝাগুলো এখানে লক্ষ্য করা যায় সেই জন্য এই স্তরটিকে বলা হয় যে ক্ষুব্ধমণ্ডল আর এই যে টপস্ফিয়ার টপস্ফিয়ার যেখানে থেমে যাচ্ছে যেখানে স্টপ হয়ে যাচ্ছে যেখানে শেষ হয়ে যাচ্ছে এক কথায় যদি বলা যায় ঊর্ধ্ব সীমা তাকে বলা হচ্ছে ফজ ফজ কত হলো থামা সেখানে স্টপ হয়ে যায় আর সেখানে কোনো রকম পরিবর্তন দেখা যায় না সেখানে টোটালটাই সম প্রকৃতি স্থির দেখ প্রকৃতির অবস্থান লক্ষ্য করা যায় তারপরে এবার আমরা আসবো টফস্পিয়ার সম্পর্কে কিছু তথ্য বলা যেতে পারে টফস্পিয়ারের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার তো এক এক করে জানব এক নম্বর আমরা জানলাম কি যে এটি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর বা বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এবার এর বিস্তারটা এটি নিরীক্ষ অঞ্চলে কিন্তু ষোলো থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেরু অঞ্চলে আট থেকে নয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে তবে এটা পরিবর্তনশীল গ্রীষ্মকালে এবং শীতকালে কিন্তু পরিবর্তন হয়ে থাকে গ্রীষ্মকালে একটু বেশি হয়ে যায় শীতকালে একটু কমে যায় এই উচ্চতাটা বলে। আর কি এখানে কিন্তু ঝড় ঝঞ্ঝা বৃষ্টি সমস্ত প্রাকৃতিক আবহাওয়ার রিলেটেড যে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়ে থাকে ঝড় হতে পারে ঝঞ্ঝা হতে পারে তুফান হতে পারে আদি হতে পারে সমস্ত কিছু এখানে লক্ষ্য করা যায় বলে কিন্তু এটিকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে এই স্তরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা কমতে থাকে একটা প্রধান বৈশিষ্ট্য কী হালে কমতে থাকে সিক্স পয়েন্ট ফোর কিছু কিছু জায়গায় সিক্স পয়েন্ট ফাইভও বলছে পার কিলোমিটার ঠিক আছে তাহলে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার প্রত্যেক কিলোমিটারে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে এই যে উষ্ণতা কমতেই আছে কমতে আছে কমছে উপর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমছে এই ব্যাপারটাকে বলছে নর্মাল ল্যাপস রেট তারপরে তারপরে এই যে উচ্চতা কি হচ্ছে বাড়ছে বেড়ে 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 একদম টপোপাজ পর্যন্ত শেষ সীমা এই টপোপাজে গিয়ে এর উষ্ণতা ধারায় মাইনাস সাতান্ন থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস এই স্তরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই যে এই স্তর অন্যান্য সমস্ত আর পাঁচটা যে স্তর রয়েছে সেই স্তরের তুলনায় এই স্তরের ঘনত্ব বায়ুর ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে এমনকি বায়ুর চাপও কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে বায়ুমণ্ডল যেসব উপাদান নিয়ে গঠিত আমরা সেটা আগের ক্লাসে আলোচনা করেছি বায়ুমণ্ডল বিভিন্ন উপাদানের সম্বন্ধে গঠিত সেই সব উপাদানের মোট উপাদানের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই স্তরের মধ্যে অবস্থান করছে আর তিরিশ বা উনত্রিশ কিলোমিটারের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সরি নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি ফাইভ নয় নাইনটি সেভেন পার্সেন্ট কিন্তু তিরিশ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে আর এই টপোস্পিয়ারের মধ্যে 75% ফাইভ কিন্তু সমস্ত উপাদানের 75% ফাইভ অবস্থান করছে আরেকটা দারুণ একটা বৈশিষ্ট্য যেটা এই স্তরে অন্য স্তরে খুবই সামান্য পরিমাণে লক্ষ্য করা যায় কিংবা লক্ষ্য করা যায় না কিন্তু এই স্তরে সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সেটা হলো এরোসল বা ধুলিকণা এখানে প্রায় সব অধিকাংশই এরোসল লক্ষ্য করা যায় বা নাইনটি নাইন বলা যেতে পারে অধিকাংশই ধূলিকণা বা এরোসল এই স্তরে লক্ষ্য করা যায় আরেকটা যেটা জলীয় বাষ্প সব থেকে বেশি পরিমাণে যদি কোনো স্তরে দেখা যায় সেটা হলো এই স্তর এই স্তরে অধিক পরিমাণে জলীয় বাষ্পের অধিক্য দেখা যায় আরেকটা জিনিস তোমরা এটা শুনেছো কি শুনিনি বা জেনে থাকবে বায়ু এই যে এই স্তরটি রয়েছে টপোস্পিয়ার এই টপোস্পিয়ারে ভূপৃষ্ঠ থেকে যত তুমি ওপরে উঠবে তত বায়ুর গতিবেগ বাড়তে থাকে আর এই বায়ুর গতিবেগ ম্যাক্সিমাম হয়ে থাকে টপোফজের ঠিক নিচে টপোফজ নিচে সবচেয়ে ম্যাক্সিমাম বেশি হয়ে থাকে বায়ুর গতিবেগটা তারপরে যত নিচে নামবে ভূপৃষ্ঠের দিকে তত বায়ুর গতিবেগটা কমতে থাকে তো এইটুকুই আজকের টপোস্পিয়ারের মতো জন্য তারপরে আমরা স্ট্যাটাস নিয়ে আলোচনা করবো